তাদের উপর হামলার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন মতুয়া ভক্তরা। ঘটনায় পথ অবরোধ করেন তারা। ঘটনাটি ঘটেছে বারাসাতে। ঘটনায় 35 নম্বর জাতীয় সড়ক ও টাকি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। মতুয়াদের উপর হামলার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন মতুয়া ভক্তরা। মঙ্গলবার বারাসাত মোড়ে অবরোধ করেন তারা। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় 35 নম্বর জাতীয় সড়কে। স্তব্ধ হয়ে যায় টাকি রোড। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গত 29 তারিখ ঠাকুরনগর মতুয়া মেলায় আসার সময় আক্রান্ত হন মতুয়ারা। গভীর রাতে বাসে করে কলকাতা থেকে ঠাকুরনগর আসছিলেন মতুয়া ভক্তরা। বারাসত কাজীপাড়ার কাছে রাস্তায় যানজটে আটকে যায় তাদের বাসটি। অভিযোগ, সেই সময় বাসে আক্রমণ চালায় কয়েকজন দুষ্কৃতী। বাইরে থেকে ইট ছোড়া হয় বাস লক্ষ্য করে। ঘটনায় কয়েকজন আহত হন। দলপতিকে বাস থেকে নামিয়ে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই করা হয় বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। ঘটনার তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এবং মহিলা শিশুদেরকে বাঁচাতে আমাদের মতুয়া দলপতি যখন এগিয়ে যান, 75 ঊর্ধ্ব একজন বয়স্ক লোক, তাকে রাস্তায় ফেলে মারা হয়, তার মোবাইল কেড়ে নেওয়া হয়, মেয়েদের শ্লীলতাহানি করা হয়, যে শিশুরা মহিলারা থাকে তাদের উপরে আক্রমণ করে। আজকের কর্মসূচি আমরা থানায় ডেপুটেশন দেবো, ডেপুটেশনের কপি এসপিকে দেবো এবং সেই কপি আমরা ডিএমকে দেবো। আমরা চাই যে উপযুক্ত যারা 15 জনের সিসিটিভি ফুটেজ দেখা গেছে, সেই 15 জনকে কেন গ্রেপ্তার করা হলো না, এখনও কেন আক্রমণকারীদের শনাক্ত করা হলো না, এবং তাদের কঠোরতম সাজা দিতে হবে। কারণ তাদের যে আক্রমণ সেটাকে একেবারে বর্বরোচিত আক্রমণ। আজ অব্দি মতুয়াদের উপর পশ্চিমবঙ্গে এরকম কোনো আক্রমণ হয়নি। প্রশাসন যদি গ্রেপ্তার না করে মতুয়ার রাস্তায় ধরে, আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রতিটা অলিতে গলিতে, রেল স্টেশনে, বাস স্টেশনে অবরোধ হবে, মতুয়ার রাস্তায় নেবে প্রতিবাদ। এদিনের বিক্ষোভ থেকে দোষীদের চরম শাস্তির দাবি তোলেন বিক্ষোভকারী মতুয়ারা। সারা ভারত মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মনতোষ বৈদ্য বলেন, আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। গত 29 তারিখে আমাদের হরিচাঁদ ঠাকুরের 211তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা থেকে একদল ভক্তরা ঠাকুরনগর যাচ্ছিলেন। রাত 1:30টার সময় কাজীপাড়ার কাছে যে ক্যানালটা, যে খালটা, সেই খালে যখন তাদের বাসটা স্লো করে, স্লো করার সময় ওখানকার একদল ছেলে, তারা ওই বাসে থাকা যে মেয়েরা ছিল তাদেরকে টোন টিটকিরি করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তার পরিপ্রেক্ষিতে আমার মতুয়ারা ভাইরা প্রতিবাদ করলে পারে সেই বাসটাকে তারা সেখানকার ওখানকার লোকজনগুলো ভাঙচুর করে। ভাঙচুর করে মেয়েদের হাত ধরে টানাহানি করে নিচে নামিয়ে নেওয়ার চেষ্টা করে। মেয়েদেরকে রক্ষা করতে গিয়ে ওখান মানে ওই বাসের যে পুরুষ ছেলেরা যারা ছিল ওদেরকে টেনে নিয়ে যে ঝোপের ভিতরে নিয়ে গিয়ে নৃশংসভাবে মেরেছে, এমনকি চপার দিয়ে কুপিয়েছে। তারা এখন মৃত্যুর সঙ্গে প্রতিবাদ করছে। আমরা প্রশাসনকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম। 24 ঘন্টার মধ্যে প্রশাসন মাত্র 4 জন নাবালককে অ্যারেস্ট করেছে। আমরা জানি ওই নাবালকের অন্তরালে অনেক শোল বল মাছ রয়েছে, তাদেরকে প্রশাসন এখনো অ্যারেস্ট করেনি। এত বড় একটা ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন এখনো চুপচাপ রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা পথে নেমেছি। অবরোধের সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বারাসত।